আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদেরই মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরব, সে বিষয়টি হচ্ছে আপনার টনসিলের সমস্যা। আসুন জেনে নেই ঘরোয়া কিছু উপায়ে টনসিলের ব্যথা দূর করতে সম্ভব। একটি বিষয়ে অবগত থাকলে পরে অবশ্যই আপনি টনসিলের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমে আমরা আসি মধুর কথা, দ্বিতীয়তে আমরা আসি লবণ পানির কথা, তৃতীয়তে আমরা আসতেছি পুদিনা পাতা, চতুর্থতে আমরা আসতেছি হলুদ ও মধু, পঞ্চমে আমরা আসতেছি গাজর, ষষ্ঠতে আমরা আসতেছি গ্রিন টি ও মধু, সপ্তমে আমরা আসতেছি লেবু ও আদা, অষ্টমে আমরা আসতেছি মেথির কথা। তাহলে বন্ধুরা, যে আটটি বিষয় আমরা বলে দিলাম, এই আটটি বিষয় আপনার মাথায় থাকলে পরে অবশ্যই আপনি টনসিলের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।